বর্তমানে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছেন চিত্রনায়িকা পরিমণি। বিপুল পরিমাণ মাদক সহ নিজ বাসা থেকে গ্রেপ্তার হয়েছেন তিনি। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে আদালত আবারও নায়িকার একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তার জীবনের গল্প সিনেমার কাহিনীকেও হার মানায়, আর তাই পরির জীবনীকে বড় পর্দায় তুলে আনতে চান প্রযোজক খোরশেদ আলম খসরু। গণমাধ্যম সূত্রে জানা যায়, সেই সিনেমার গল্পে থাকবে পরীকে নিয়ে চলা বর্তমান ঘটনা মাদক মামলা, আরও থাকবে গ্রামের সাধারণ মেয়ে শামসুন্নাহার স্মৃতি থেকে আজকের পরিমণি হয়ে ওঠার গল্প। এটি তখনই সম্ভব হবে যদি পরিমণি সম্মতি দেন। এ প্রসঙ্গে প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, পরিমণি রাজি থাকলে তার জীবনী নিয়ে সিনেমা নির্মাণ করতে চাই, এমনকি আমি চাই নায়িকা হিসেবে সেই সিনেমায় পরিমণি অভিনয় করুক। মুক্ত হয়ে আসার পর পরীকে এমন একটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেবেন বলে জানান এই চলচ্চিত্র প্রযোজক। তো দর্শক, পরিমণি কবে মুক্ত হবেন আর মুক্ত হয়ে তার জীবনী নিয়ে সিনেমা বানানোর প্রস্তাব তিনি কিভাবে গ্রহণ করবেন সেটি দেখার অপেক্ষায়। আর এই বিষয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন।